মুজমুচে হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে। ক্যামেরাম্যান লোভ দিচ্ছে, দাঁড়ান ক্যামেরাম্যানকে আগে এক টুকরো দিয়ে দিই। এ নাও, নমস্কার বন্ধুরা, আরসির কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা খুব সহজেই বানাবো মোগলাই পরোটা। তাহলে কিভাবে বানাই দেখে নেওয়া যাক। আমাদের মোগলাই পরোটা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো, চাট মশলা লাগবে পরিমাণ মতো, নুন, গরম মশলার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো লাগবে, ময়দা, আর ভাজার জন্য সাদা তিল। এছাড়া আমাদের লাগছে ডিম, কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। প্রথমে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা যতক্ষণে মাখা হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিচ্ছি। এটা অমলেটে যেমন ছোট ছোট করে কেটে দেওয়া হয় ওইভাবেই ছোট ছোট করে কেটে আমি দেব। এবার ময়দার মধ্যে আমি 3 চামচ মতো তেল দিয়ে দেব, আর দেব পরিমাণ মতো নুন, দিয়ে ময়দাটার সাথে ভালোভাবে মেখে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। পেঁয়াজটা আমার কুচানো হয়ে গেছে, দেখুন খুব ছোট ছোট মিহি করে কুচিয়েছি। এইভাবে পেঁয়াজটাকে কুচোতে হবে। এবার আমি কাঁচা লঙ্কাগুলোকেও কুচিয়ে নেব। ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে, 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, এবার কড়াটা বসিয়ে ওর মধ্যে তেল গরম করতে দিয়ে দেব। এবার কড়ার মধ্যে তেলটাকে দিয়ে দেব। আমরা মোগলাইয়ের সাথে একটা সাদা আলু ভাজা বানাবো। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলুর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে আমরা মোগলাই পরোটার ভিতরে পুরটা রেডি করে নেব। পুরটা করার জন্য আমি 3টে ডিম নিয়েছি। প্রথমে ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে নিচ্ছি বাটিতে। এই 3টে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা, 1/2 চা চামচ গরম মশলা, আর এর মধ্যে দেব কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, আর 2টো কাঁচা লঙ্কা কুচি। এগুলো দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব। আপনাদের কাছে ধনে পাতা কুচি থাকলে সেটাও এর মধ্যে দিতে পারেন, আমি আজকে ধনে পাতা দিচ্ছি না। এইভাবে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে সব মশলাগুলোর সঙ্গে ডিমটা ভালোভাবে মিশে যায়। আমার ভিতরের পুরটা রেডি হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে। এবার ওপর থেকে আমি অল্প গোলমরিচ ছড়িয়ে দিয়ে দেব, খুব অল্পই দেব, কয়েকটা কাঁচা লঙ্কা দেওয়া আছে বাচ্চারা খাবে। দিয়ে আর একটু ভালো করে নেড়ে তুলে নেব। এবার
ময়দাটা 2 ঘন্টা হয়ে গেছে, এবার আমি খুলে আর একবার মেখে নেব। ভালো করে আরেকবার মেখে নিয়ে লেচি কেটে নেব। বন্ধুরা আজ আমরা বানাচ্ছি এগ মোগলাই পরোটা। মোগলাই পরোটা অনেক রকমের হয়, চিকেন মোগলাই পরোটা হয়, ভেজ মোগলাই পরোটা হয়, তার মধ্যে আজকে আমরা এগ মোগলাই পরোটাটা বানাচ্ছি। এটা খুব সহজ একটা রেসিপি, আপনারা দেখতেই পাচ্ছেন, এমন কিছু বেশি কোনো উপকরণ নেই, ঘরোয়াভাবেই তৈরি। চাইলে যে কোনো সময় বাড়িতে সকালে টিফিনে বা সন্ধ্যেবেলা জলখাবারে করতেই পারেন, বা বাচ্চাদেরকেও টিফিনে বানিয়ে দিতে পারেন। এটা খুব চটজলদি হয়ে যায়। আমরা ময়দাটা 2 ঘন্টা মেখে রেখেছি, কারণ 2 ঘন্টা মেখে রাখলে খুব ভালোভাবে এটা টেনে যায়। আপনারা চাইলে এটা 10-15 মিনিট মেখে রেখেও তৈরি করতে পারেন। আর বাচ্চারা এটা টিফিনে পেলে তো খুব খুশিই হয় জানেন, আর বড়দেরও খুব ভালো লাগে। তো অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করবেন, আর আমাদেরকে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো আপনাদের। আমরা আটাটাকে এইভাবে 5টা ভাগে ভাগ করে নিয়েছি যে ময়দাটা মেখেছিলাম, এবার ওটাকে এরমভাবে গুচি পাকিয়ে বেলে নেব। হাতে করে প্রথমে একটুখানি চেপে নিচ্ছে। একটা গুচি নিয়েছি, নিয়ে এবার এটাকে বেলতে শুরু করবো। বেলার আগে হাতে করে চেপে একটুখানি এইভাবে বাড়িয়ে নিচ্ছি, নিয়ে এবার এটাকে বেলে নেব। খুব পাতলা করে বেলতে হবে, কারণ এটা তো আবার ভাঁজ হবে, ভাঁজ হলে জিনিসটা না হলে অনেক মোটা হয়ে যাবে। ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো, যেহেতু সাদা আলু ভেজেছি তেলটা নষ্ট হয়ে যায়নি। আমি আমার চাকি সমান করে বেলে নিয়েছি, এটা দেখুন কতটা পাতলা বেলেছি। এই যে এরকম পাতলা করেই বেলতে হবে, কারণ এটা ফোল্ড করলে আবার মোটা হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা। এটাকে এইভাবে ফোল্ড করব, ফোল্ড করার সময় খুব ভালোভাবে এটাকে চেপে আটকে দিতে হবে, যাতে ভাজার সময় এটা খুলে না যায়। এবার তেলটা গরম হয়ে গেছে, এটা আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব। মোগলাইটাকে কম আছে, ভালো করে ভাজতে হবে, নাহলে ভিতরটা কাঁচা থাকবে। এবার এক পিঠটা আমি উল্টে দেব। যতক্ষণে একটা মোগলাই ভাজা হচ্ছে আমি আরেকটা তৈরি করে নিচ্ছি ওই একইভাবে। মোগলাইটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব, ওই তেলের মধ্যে একে একে সব দিয়ে দেব। মোগলাইটা ভাজতে ভাজতে দেখুন খুব সুন্দরভাবে ফুলে গেছে, রুপিটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। একইভাবে সবকটা ভেজে নিয়েছি আমি। মোগলাই পরোটা আমরা কেটে দেখাচ্ছি, দেখুন উপর থেকে বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে হয়েছে, আর ভিতরটা দেখাচ্ছি। দেখুন ভিতরটা পুরো ডিমের পুরে ভর্তি, আর উপর থেকে পুরো ক্রিসপি মুচমুচে তৈরি হয়ে গেছে আজকে আমাদের এগ মোগলাই পরোটা। এই দেখুন, দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে এখনো কতটা গরম, খুব মুচমুচে হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে। ক্যামেরাম্যান লোভ দিচ্ছে, দাঁড়ান ক্যামেরাম্যানকে আগে একটুকুও দিয়ে দিই। এনো আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আজকের মতো এই পর্যন্তই। নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই আবার আপনাদের কাছে চলে আসবো। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।